প্রশ্ন হলো, কোনো মেয়ে যদি তার স্বামীকে খুশি করার জন্য মাথার চুলে বিভিন্ন কালার করে তাহলে কি কোনো অসুবিধা আছে? এ ব্যাপারে ইসলাম কি বলে? যদি সাদা চুল থাকে, সাদা হয়ে গেছে, আর সাদাকে কালো করে তাহলে জায়েজ নয়। সাদাকে যদি কালো করে তাহলে জায়েজ নয়, পুরুষ হোক অথবা নারী হোক। সাদা যদি হয়ে যায় পুরুষ হোক অথবা নারী, আর সেটা যদি রং করে তাহলে তো শরীয়ত সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সাদা চুলকে পরিবর্তন করে নাও মেহেদি দিয়ে। মেহেদির সাথে যদি কালো একটা আছে কাতাম, সেটা মিলিয়ে যদি ব্রাউন করে তবুও জায়েজ, এই লাল এরকম করাও জরুরি নয়। যদি ব্রাউন করে যেটা কালো আর লালের মাঝামাঝি, সেটাও জায়েজ। কিন্তু অজান্তে বহু সওয়াত, কালো থেকে বাঁচিয়ে রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সাদাকে কালো করা জায়েজ নয়। বাকি থাকলো যে ফ্যাশনের কালার, তার মানে কালো এত সুন্দর চুলকি, এক শ্রেণীর মুসলিম মহিলারা ইউরোপিয়ান আমেরিকান শ্বেতাঙ্গ গোরা সাদা চামড়াওয়ালা সাজার জন্য এই যে লাল করে বা বিভিন্ন কালার করে, বরং এক মাথাতে কয়েক রকমের কালার করে অনেকে, এটি জায়েজ কি না? কিছু ওলামারা বলছেন যে স্বামীকে খুশি করার জন্য জায়েজ, কিন্তু আমার এই ফতোয়াতে আপত্তি আছে। আমি ব্যক্তিগত যতটুকু অল্পই বুঝি তাতে বুঝি যে এটি আপনার নিয়তের উপর নির্ভর করছে। অধিকাংশ মহিলারা যারা এরকম ফ্যাশনগুলি করে, যেগুলি অপছন্দনীয় ফ্যাশন, এত সুন্দর কালোর চাইতে ভালো কিছু লাগে? কালো চুল আল্লাহর প্রাকৃতিক, আল্লাহর দেওয়া চুল। যাদের কালো চুল না, একটু কটা চুল রঙিন, তাদের মানে একটা যেন মনে একটা কষ্ট যে আমার চুলগুলো কালো না, তাই না? কালো চুল দেখতে কত সুন্দর, কালো দাড়ি দেখতে কত সুন্দর। তো এই কালোকে কেন রং করছে এমন রং, যেই রংটি হচ্ছে সাদা চামড়াওয়ালা খ্রিস্টানদের, পশ্চিমাদের, ইউরোপ আর আমেরিকায় যারা বসবাস করে সাদা চামড়াওয়ালা, তাদের রঙে কেন রঞ্জিত করছে? এটা নিয়ত নির্ভর করছে। অধিকাংশ মহিলাদের নিয়ত হচ্ছে যে ওদের কাফেরদের চুলগুলি, কাফের মহিলাদের চুলগুলি দেখতে বেশি ভালো লাগছে আমাদেরকে। সাদা চামড়াওয়ালা মহিলাদের দেখতে চুল ভালো লাগছে, কারণ তার আমাদের চাইতে বেশি উন্নত দেশের, হ্যাঁ, ভদ্র মহিলা, যার ফলে কাফেরদের জানতে হোক আর অজান্তে হোক, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, মানসিক গোলামিতে লিপ্ত, হীনমন্যতায় লিপ্ত, যে আমরা দুর্বল, আমরা গরিব, আমরা অনুন্নত, আমরা উন্নয়নশীলের দেশে মানুষ, সুতরাং আমরা মুসলিম হইল, ইসলাম দিয়ে তার কোনো গর্ব নেই, হীনমন্যতায় ভুগছে। আর কাফেরদের গোলামি করে যদি চুলকে রঙাই তাহলে মনে হয় বেশি উন্নতি করে নিতে পারবো আর বেশি সিনিয়র হয়ে যাব। এই যে কাফেরদের গোলামি, এটি নাজায়েজ। কিন্তু যদি এই মন মানসিকতা থেকে হয়, আর অধিকাংশ মহিলাদের এটাই, তাহলে জায়েজ নয়। কিন্তু মাঝে মধ্যে যদি মনে করে যে স্বামীকে খুশি করার জন্য একটু রঙাইলাম, তাহলে হয়তো অসুবিধা নেই। হয়তো যেমন কিছু আলেমরা ফতোয়া দেয়, বড়ো বড়ো আলেমরাও কিছু ফতোয়া দিয়েছেন বৈধতার, সেই জন্য বললাম। কিন্তু বড় আলেম ফতোয়া দিল, নবী সাল্লাল্লাহু কি বলেছেন, আল মুগাইয়িরাত খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে যারা পরিবর্তনকারিণী মহিলা তাদের ওপর আল্লাহর লানত রয়েছে, আল্লাহর লানত রয়েছে। আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি কালো চুলের চাইতে ভালো চুল আছে পৃথিবীতে, সেটাকে পরিবর্তন করছে এমন চুলে যেটা এমনিতে ভালো না। যদি সুস্থ প্রকৃতি হতো তাহলে অবশ্যই ভালো না, কিন্তু প্রকৃতি বিকৃত হয়ে গেছে কাফেরদের গোলামি মন মানসিকতা নিয়ে, যার ফলে মনে হচ্ছে যে না, ওইভাবে রঙাইলে বেশি ভালো লাগবে। আর আমি মনে করি যে কোনো নেক মহিলা, পরেজগার মহিলা এইভাবে কালো চুলকে রঙিয়ে থাকে ইউরোপিয়ানদের মতো আর আমেরিকানদের মতো, আল্লাহ হেফাজত করুন।